হঠাৎ বাসায় যখন মেহমান এসে পড়ে, আর বাসায় আপ্যায়নের জন্য তেমন একটা নাস্তাও থাকে না, এবং নাস্তাটা এনে দেবে তেমন কেউ বাসাও থাকে না, তখন তো বিপদ। তো সেই বিপদটা এড়িয়ে নিতে এই সহজ এবং খুব টেস্টি একটা নাস্তা আপনারা বানিয়ে নিতে পারেন, আর ঘরে যদি এক কাপ মুড়ি দুইটা ডিম থাকে তো হয়ে যাবে এই ইউনিক আর নতুন নাস্তাটা। তো নতুন নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এরই ভিতরে দুইটা ডিম ভেঙে দিয়েছি আর 2 চামচ পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ কাঁচামরিচ কুচি এবং 2 চামচ ধনে পাতা কুচি, লবণ স্বাদ মতো। এরপরে দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মরিচ গুঁড়ো। এখন এই সব উপকরণ একত্রে আমি মিশিয়ে নেব। তো এ পর্যায়ে কিন্তু মিশিয়ে নেওয়ার কাজই চলছে। আর এখানে যেটা বলছিলাম, এই নাস্তাটা এতটাই হেলদি এবং টেস্টি, আর বানিয়ে নেওয়া যায় ঠিক 10 মিনিটে, বানিয়ে নিয়ে মেহমানকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করা যায়, এবং বাচ্চাদেরকেও সন্ধ্যায় এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন খুব সহজে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই টাইপের খাবার। এটা কিন্তু একটু পিজ্জা পিজ্জা টাইপের দেখায়, বাট টেস্ট কিন্তু অন্যরকম একটা টেস্ট। তো সব উপকরণ মিশিয়ে নিয়ে এখন এখানে আমি ছোট্ট একটা বাটি 1 বাটি মুড়ি দিয়ে দিয়েছি, আর কাপ দিয়ে মেপে যদি নেন 1.5 কাপ হবে। তো মুড়িটা আমি ডিমের সাথে সুন্দর করে মিশিয়ে নেব, দেখা যাবে একটা পর্যায়ে মুড়ি সুন্দর করে মিশে গিয়েছে, আর যখন মিশে যাবে তখন আমি একটা বাটিতে নিয়ে নেব মুড়িগুলো। তো সুন্দর করে মিশিয়ে নেওয়া শেষ, এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর সেই একই ফ্রাই প্যান আমি ধুয়ে নিয়েছি, আর এরই মাঝে দিয়ে দিয়েছি 3 চামচ রান্নার তেল। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি সেই মুড়ির মিশ্রণটা আমি দিয়ে দিব, আর দিয়ে দিয়ে একটু সুন্দর করে ছড়িয়ে দিব। তো ছড়িয়ে দিয়ে অপেক্ষা করবো একটা সাইড হওয়া পর্যন্ত। একটা সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তো উল্টে দেখেছি একটা সাইড হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিব। আর এই নাস্তাটা কিন্তু আমরা আমাদের বাচ্চাদের জন্য সন্ধ্যায় বানিয়ে দিতে পারি। নাস্তাটা যেমন হেলদি তেমন কিন্তু টেস্টিও, বাচ্চাদের কোনো ক্ষতি হবে না এটা প্রতিদিন যদি খায় তাতেও। তো উল্টে পাল্টে নিয়ে মোটামুটি একটা কালার আসার পরে কিন্তু এই যে আমি নামিয়ে নিয়েছি, তো নামিয়ে নেওয়ার পরে এখন আমি সুন্দর করে কেটে নিব। তো এটাকে আমি 8 টুকরো করে কেটে নিব। তো কেটে নেওয়া শেষ, এখন এটা এই নাস্তাটা আমি সসের সাথে খাবো, মানে সসের সাথে যদি মেহমানকেও দেন ওনারাও কিন্তু একদম মানে খেয়ে অবাক হয়ে যাবে। আর রেসিপি আপনার কাছে চাবেই চাবে, অবশ্যই চাবে রেসিপিটা কী দিয়ে করেছেন। আর আমার মেহমানও কিন্তু সেইভাবে রেসিপিটা চেয়েছে, তো আমি ওদেরকে রেসিপিটা বলে দিয়েছি, তো ওরা খেয়ে খুবই প্রশংসা করছিল। তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তী রেসিপিতে দেখা হবে। খুদা হাফেজ।